जाएगी तो सिर्फ तारीख, और यही होता रहा है मिलाद, तारीख पर तारीख, तारीख पर तारीख, तारीख पर तारीख, तारीख पर तारीख मिलती रही है, लेकिन इंसाफ नहीं मिला मिलाद, इंसाफ नहीं मिला, मिली है तो सिर्फ ये तारीख। বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানাই ইউটিউব চ্যানেল ইংলিশ অরেটরে। আজ যে বিষয় নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব তা হলো আপার প্রাইমারি। উচ্চ প্রাথমিকে নিয়োগের কাজ শেষ করাই কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই মামলা যেদিকে মোড় নিচ্ছে তাতে এই মামলার দ্রুত সমাধান প্রায় অসম্ভব, কিন্তু এই অসম্ভবকে সম্ভব করতে হবে সরকারকে। গত 16 তারিখ ছিল এই মামলার শুনানি। আদালতে দুই তরফের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগ চলে। কমিশনের বিরুদ্ধে অভিযোগ ছিল ল কমিশন পরিকল্পনা মাফিক অনেক পরীক্ষার্থীর টেট নম্বর বাড়িয়েছে। ইন্টারভিউতে ডাক পাবার পরে অনেক পরীক্ষার্থীর নাম মেধাতালিকাতে নেই, রেশিও কেন মানেনি কমিশন, এই সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেনি কমিশন, তাই পিছিয়ে যায় শুনানি। আগামী 21 তারিখ হবে ফের শুনানি, কিন্তু বর্তমান সময়ে পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে আদালত এই নিয়োগের অনুমতি দেয় তবেই এই সমস্যার সমাধান হতে পারে, এমনটাই মনে করছে অনেকে। কিন্তু সেখানেও সমস্যা আছে, যেসব পরীক্ষার্থী বঞ্চিত হবেন তারা অবশ্যই ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্টে যাবেন, আর তাহলে এই জটিলতা আরো বাড়বে। তাই এখন এই নিয়োগ জোট খুলতে কমিশনকে বাড়তি উদ্যোগ নিতেই হবে, আর তা না হলে এই নিয়োগ জোট খোলা কিছুতেই সম্ভব নয়। সামনে আছে 21-এর বিধানসভা নির্বাচন, এই নির্বাচনের আগে এই নিয়োগের কাজ শেষ করতেই হবে সরকারকে, কারণ তৃণমূলের একটা বড় অংশ চায় নিয়োগের কাজ শেষ করে নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে 21-এর বিধানসভা। সামনে আছে 21-এর বিধানসভা নির্বাচন, এই নির্বাচনের আগে এই নিয়োগের কাজ শেষ করতেই হবে সরকারকে, কারণ তৃণমূলের একটা বড় অংশ চায় নিয়োগের কাজ শেষ করে নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে 21-এর বিধানসভা নির্বাচনে ঝাঁপাতে, কারণ গত লোকসভা ভোটে রাজ্যে বিজেপি 18টি সিট পেয়ে একটা ভালো ফলাফল করে সরকারকে চিন্তায় ফ এলে রেখেছে। তাই নিয়োগ নিয়ে যতই বাধা আসুক আপারের নিয়োগ করতে হবে সরকারকে, তা না হলে রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েদের কাছে সরকার শিকারে পরিণত হবে। বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওটিতে।